সো যেমনটা জানেন যে শ্রাবণ মাস আরম্ভ হয়ে গেছে এবং তারকেশ্বর শ্রাবণ মাসে সবাই যায়, তো সেরকম ভাবেই আমিও প্রত্যেক বছর চেষ্টা করি যাবার, প্রত্যেক বছর যাই তারকেশ্বর হেঁটে শেওড়াপুলি থেকে 37 কিলোমিটার। এবং আজকে আমরা রাতে 4 বন্ধু মিলে যাচ্ছি শেওড়াপুলি থেকে তারকেশ্বর হেঁটে এবং বাবার মাথায় জল দেব। তো এই পুরো জার্নিটা কেমন হয়, কি কি করি আমরা রাস্তার মধ্যে, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। এখানে রুদ্রাক্ষর মালা, আমি ফুললি রেডি হয়ে গেছি। সো এখান থেকে বেরোবো, আমি থাকি দমদমে, দমদম থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে একটা ক্যাব নিয়ে যাব হচ্ছে বালি, বালি থেকে তারপরে ট্রেন ধরে যাব শেওড়াপুলি, শেওড়াপুলিতে গঙ্গায় স্নান করব, স্নান করে গঙ্গার থেকে জল তুলে ওখান থেকে হাঁটা আরম্ভ করব। সো এখান থেকেই, বাড়ি থেকেই খালি পায়ে যাই যেমনটা দেখতে পাচ্ছেন, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এর আগের বছর তো প্রচুর প্রিকশনস ছিল, কিচ্ছু ছিল না, রাস্তা পুরো ফাঁকা ছিল, অন্ধকার ছিল। এবার দেখা যাক যে জল কিংবা খাবারের ব্যবস্থা থাকে কিনা রাস্তার মধ্যে। চলুন আরম্ভ করা যাক আজকের ব্লগটা। আমি প্রচন্ড টায়ার্ড, ঘুমোইনি কিছু না, আমার বন্ধুরা যারা যাচ্ছে তারাও অফিস করে সবাই যাচ্ছি, ক্যাব এসে গেছে নিচে, যাই ক্যাবে করে বালি, বালি থেকে ট্রেনে শেওড়াপুলি। তো গাড়িতে বসে পড়েছি অ্যান্ড একটা বন্ধুর ওয়েট চলছে, এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে। এখানে চন্দন রয়েছে, এখানে ওর ভাই রয়েছে, চন্দনের ভাই চঞ্চল, অ্যান্ড আরেকটা বন্ধুর ওয়েট হচ্ছে। এসে গেছেন স্যার, সাই স্যার, সাই স্যার, রাহুল ফোন। তো আমরা এখন রয়েছি বালি স্টেশনে, ওয়েটিং ফর দ্য ট্রেন। 10:03 হচ্ছে, 10:04 ট্রেন আছে। শেওড়াপুলি নেমে পড়েছি, যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো এখান থেকে শুরু ইলসে, এই দোকান থেকে আমরা সব নেবো। দাও এটাই দাও, এটাই দাও কিংবা এটা দাও, এটা দাও, এই লালটা, লালটা পেছনে, পেছনে লালটা। তো এইটা নেওয়া হলো, অ্যান্ড আমার এই বাঘটা রয়েছে, ঘাটে স্নান করার আগে একটা খেয়ে নিচ্ছি। এখানে লুচি রয়েছে, তরকারি রয়েছে, মিষ্টি রয়েছে, একটা করে গামছাটা কিনলাম, অ্যাঙ্কলেট কিনেছি, অ্যাঙ্কলেট রয়েছে, সব দেখাচ্ছি আপনাদেরকে, একটু খেয়ে নিই তাহলে। তো আমরা ঢুকছি এখন নিমাই ঘাটে, মেন যে ঘাটটা শেওড়াপুলির, এখান থেকে জল নেব। তো এর আগের বছর এই ঘাটটা বন্ধ ছিল, পাশের ঘাট থেকে জল তুলতে হয়েছিল, আগের বছর অনেক কিছুই প্রবলেম ছিল। এবার এখন গিয়ে জলে স্নান করব গঙ্গায় এবং তারপরে গিয়ে জল তুলে এখান থেকে হাঁটা আরম্ভ হবে। এক্সাইটেড, এগুলো আমাদের এখানে পুজো হচ্ছে, বাঁধা হবে 51 টাকা করে নেবে, ফুল মালা দিয়ে পুজো করে দেবে। দেখতে পাচ্ছেন রাফটিং বোটস রয়েছে, স্পিড বোট, সব প্রিকশনস নেওয়া হয়েছে। যাচ্ছি জল ভরতে এবং স্নান করবো। আরে আ না, দুজন আ না, বেঠ যা, বেঠ যা, বেসে বেঠ যা। আরে দেখ কে, দেখ কে, আমি চন্দন ভাসানে যাবো। আচ্ছা চন্দন গাইল ভাই, গাইল ভাই পানি মে পানি ভরো, না গাও জলদি। এবার আমরা নামবো, ওর হাতে ব্যাগ আছে বলে আমরা সবাই একসাথে যাইনি, তো আমরা নামবো এবার, দারুণ মজা হচ্ছে। আমাদের কাভার গুলো অলমোস্ট রেডি, আমার ব্লুটার রেডি, এটা আমার। Thank you.
এখন বাজে হচ্ছে 12টা 15 না 20 হচ্ছে হাঁটা আরম্ভ করেছি বাঘ নিয়ে ফ্রম শেওড়াপুলি এখান থেকে 37 কিলোমিটার মোটামুটি সকাল তো হয়েই যাবে আজকে অনেক দেরি হয়ে গেছে প্রত্যেকবার আমরা অ্যারাউন্ড 10টা মধ্যে আরম্ভ করে দিই হাঁটা 11টার মধ্যে আরম্ভ করে দিই আজকে দেরি হয়ে গেছে সো দেখা যাক কোথায় কি অবস্থা খারাপ হয় দেখাচ্ছি রাতের বেলা শেওড়াপুলির গলি দিয়ে হাঁটছি এটা হচ্ছে প্রথম সোমবার শ্রাবণ মাসের তো ভিড়টা একটু কম রয়েছে যাই না আগে রাস্তায় মেন রাস্তায় উঠি ভিড়টা কেমন থাকে তখন তো শেওড়াপুলি ঘাটে ভিড় ছিল সব বেরিয়ে গেছে আগে সো জানি না দেখা যাক আগে গিয়ে ভিড় পাই কিনা পৌঁছে গেছি জিটি রোড আমরা সোজা বেরিয়ে যাবো টুয়ার্ডস দিল্লি রোড পুলিশ প্রোটেকশন ভালোই রয়েছে প্রায় 40 মিনিট হয়ে গেছে হাঁটতে হাঁটতে দিল্লি রোড চলে এসেছি এখান থেকে সোজা যাবো হচ্ছে তারকেশ্বর ডান দিকে যাচ্ছে হচ্ছে চুচুড়া দিকে বাঁ দিকে যাচ্ছে হচ্ছে ডানকুনি পুরো ট্রাফিক বন্ধ রয়েছে আর ঢুকলাম এইদিকে রাস্তাটা দেখুন জাস্ট পার করেগা পুরো অন্ধকার হয়ে গেছে একদম পুরো গ্রামে ঢুকে গেছে তো মুখ দেখা যাচ্ছে কিনা জানি না হ্যাঁ এসছে মুখ দেখা গেছে লাইটটা পড়ছে এই জন্য দেখা যাচ্ছে তো আমাদের মধ্যে এখানে এখন চর্চা চলছে যে সুস্মিতা সেনের বিয়ে হয়ে গেছে চন্দনের খুব মন খারাপ চন্দন মুখ দিখাও মন খারাপ হয় ক্যা বল রা থা কি বলবো আর ক্যাসে হুয়া না ক্যাসে হো গিয়া ক্যাসে হো গিয়া চন্দনের হেই মন খারাপ হয়ে গেছে সুস্মিতা সেন বিয়ে করে নিয়েছে বলে সো হাঁটছি এখনো পর্যন্ত কিতা বাজ রা ইংরেজ লাইট চলা গিয়া হ্যাঁ লাইট পাচ্ছি পেছন থেকে সো পুরো রাস্তা অন্ধকার এরকম মাঝে মাঝে হ্যালোজিন জ্বলছে অ্যান্ড পুরো গ্রামে ঢুকে গেছি 50 মিনিটের বেশি হয়ে গেছে হাঁটতে হাঁটতে আমাদের হ্যাঁ এখনো সো ফার সো গুড পুরোটাই গাছে ঢাকা রাস্তাটা এবছর রাস্তাটা বন্ধ করেনি কোভিডের আগে বন্ধ করে দিত এই রাস্তাটা কারণ গাড়ি চলছে বাট আস্তে স্পিডেই চলছে এই গাছটা জাস্ট দেখুন পুরোটা বিশাল গাছ পুরো রাস্তাটাই গাছে ঢাকা দারুণ লাগে এখনো পর্যন্ত ঠিক আছি 1:30 বাজে 1.5 ঘন্টা হয়ে গেছে হাঁটতে হাঁটতে 2:30 বেজে পার হয়ে গেছে অ্যান্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে নন স্টপ হাঁটছি এখনো পর্যন্ত একবারও দাঁড়াইনি সো সিঙ্গুর পৌঁছেছি সিঙ্গুর ক্রস করছি জাস্ট অ্যান্ড চিন্তাভাবনা করছি যে কামারকুণ্ডুর আগে দাঁড়াবো না নন স্টপ যতটা হেঁটে নেওয়া যায় আর আমি জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না লরির আলোয় আমি আমাকে দেখাচ্ছি এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ইয়েস সিঙ্গুর ক্রস করে গেছি নন স্টপ এক টানে চলে এসেছি মজা আগে পানি পেয়ে সো এখানে একটা জায়গায় স্টপে একটু বসতে আমাদের বলছিল বাট আমরা বসলাম না কারণ এখন নন স্টপ যতটা চলতে পারবো ফার্স্ট স্ট্রেচেই ততটাই ভালো জাস্ট 2 গ্লাস জল খেলাম অ্যান্ড আবার হাঁটা আরম্ভ করে দিয়েছি ওখানে কিছু নাস্তা ফাস্তা ছিল চা বিস্কুট ছিল বাট আমরা খেলাম না আমরা একেবারে ডিসাইড করেছি যে যতটা পারবো আমার টার্গেট হচ্ছে কামারকুণ্ডু ক্রস করে দাঁড়ানো এখনও আমরা অ্যারাউন্ড 8 কিলোমিটার দূরে রয়েছি কাশী বিশ্বনাথ থেকে 3টে বেজে পার হয়ে গেছে নন স্টপ প্রায় 3.5 ঘন্টা হাঁটছি সো দেখা যাক কত দূর হাঁটতে পারি সো ফার সো গুড এখন অবধি পায়ে ক্র্যাম্পটা ধরা আরম্ভ হয়নি ওটা ধরা আরম্ভ হয়ে গেলেই চাপ তার জন্যই যতটা পারছি ফার্স্ট স্টেজে হেঁটে নিচ্ছি তো অ্যাট লাস্ট কামারকুণ্ডু পৌঁছে গেছি এই কামারকুণ্ডু যে রেল ওভার ব্রিজটা তৈরি হয়ে গেছে তো এই ব্রিজটার ওপর থেকে যেতে হবে আপনাদেরকে একটু এক্সপিরিয়েন্স বলি এর আগের বছর পর্যন্ত ব্রিজের নিচের রাস্তা দিয়ে আমাদের লাইন পার করে যেতে হতো কি বাজে রাস্তা ছিল ওটা মানে রাস্তার মধ্যে পাথর মানে ছোট ছোট পাথর একেবারে পড়েছিল পায়ের অবস্থা এখানেই খারাপ হয়ে যেত অর্ধেকের বেশি মানে এত দূর তো অবস্থা খারাপ হয়ে এসছে তা এরপরে ওই রাস্তার পর আরও অবস্থা খারাপ হয়ে যেত সো
ভোরবেলা হতে আরম্ভ করে দিয়েছে, 3:30 বাজে, অলরেডি অটো আরম্ভ হয়ে গেছে। উফ, নন স্টপ হাঁটছি। এবার একটা ফার্স্ট ব্রেক নেব, ফার্স্ট স্টপ নেব এই ব্রিজটা ক্রস করে ওপারে গিয়ে। অসাধারণ চারটাকে দেখুন, মাই গুডনেস। আর এদিকে পুরো চাষের জমি, আমি জানি আপনারা কিছু দেখতে পাচ্ছেন না, ওই সামনে আলো দেখা যাচ্ছে, ওখানে আমরা বসবো, ফার্স্ট স্টপ নেব, অনেকক্ষণ হয়ে গেছে কিছু ছিল না। চাইলে আরো দুটো সেট নিয়ে নেবেন, যাতে এটা ছিঁড়ে যাবে কিছুক্ষণ পরে গিয়ে, যাতে ওটা আবার পড়তে পারে, আমরা আবার আগের থেকে কিনবো। সো ইয়া, দিস ইজ ইট। এখান থেকে আর 5 কিলোমিটার রয়েছে কাশী বিশ্বনাথ। তো কাশী বিশ্বনাথে নেক্সট স্টপ দেবো, ওখানে হেভি কিছু খাবো। এখানে জাস্ট চা একটা ব্রেক হচ্ছে, ছোট একটা চায় কিংবা ইয়ে ব্রেক, বেশিক্ষণ বলবো না, পা আটকে যাবে না হলে। পায়ের খুব খারাপ অবস্থা, মানে কিছু একটা ফুটেছে, তার জন্য লাগছে, এবং বৃষ্টি পড়েছিল বলে কাদা কাদা হয়ে গেছে। আমরা অলমোস্ট 20 কিলোমিটার ওপর করে নিয়েছি, উই আর মোর দেন হাফ ওয়ে থ্রু। মেইন প্রবলেম হচ্ছে এখানে না কিছু একটা ঢুকছে, এদিকে পাথরগুলো যেমন লাগছে না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওদিকটা দেখুন, সকাল হতে আরম্ভ করে দিয়েছে, 4:30 বাজে, ভোর হচ্ছে, উই আর স্টিল 3 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কাশী বিশ্বনাথ। ভেরি গুড মর্নিং এভরি ওয়ান ফ্রম কাশী বিশ্বনাথ। পৌঁছে গেছি প্রায়, গিয়ে বসে কথা বলছি। তারকেশ্বর লোকাল যাচ্ছে, ও দাদা আমাদেরকে একটু নিয়ে যাও। ওফ, কি সুন্দর লাগছে ট্রেনটা, ফার্স্ট ট্রেন মনে হয় এটা, নাকি সেকেন্ড ট্রেন। ওদিকটা বৃষ্টি হচ্ছে মনে হয়, আমাদের এখানটা আকাশ এরকম। ফাইনালি শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। ভোর 6টা হয়ে গেছে, 6 আওয়ার্স, পায়ে ক্র্যাম ধরে গেছে, বৃষ্টিতে ভিজে গেছি অল্প, 6 আওয়ার্স অ্যান্ড অলমোস্ট 24 or 25 কিলোমিটার্স ডান। এখান থেকেও 13-14 কিলোমিটার তারকেশ্বর। কাশী বিশ্বনাথ মন্দিরে বসে রয়েছি, এখানে অনেকে জল চড়ায়, বাট আমরা দুটো কলসের মধ্যে থেকে একটা কলস লোকনাথে চড়াবো, যেটা তারকেশ্বর থেকে 1 কিলোমিটার দূরে, এবং আরও একটা চড়াবো তারকেশ্বরে। পায়ের অবস্থাটা দেখুন, ফুলে গেছে পা, এটাকে খুলবো এক্ষুনি। পায়ের অবস্থা দেখুন, বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ থেকে, পায়ে ছালা পড়েছে, হাঁটতে পারছি না একদম, ফোনে চার্জ কম আছে, আগে যদি কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে দেখাবো, নাহলে লোকনাথে গিয়ে আপনাদের সাথে কথা বলছি, কখন পৌঁছাবো জানি না। উফ, মারাত্মক ব্যথা করছে, ভোর 6:30 বাজে, দেখা যাক লোকনাথ কখন পৌঁছে। জাস্ট ক্রস করলাম নন্দঘটি, এখান থেকে 6 কিলোমিটার তারকেশ্বর, আশা করছি 1 ঘন্টার মধ্যে লোকনাথ ঢুকে যাব। পায়ের খুবই খারাপ অবস্থা, রোদ উঠে গেছে যেমনটা দেখতেই পাচ্ছেন, ফোনে চার্জ কম আছে, ওই 11-12% চার্জ আছে, তাই আমি কম ভিডিও করছি, লোকনাথ পৌঁছে আপনাদের সাথে কথা বলছি, কিংবা মাঝখানে যদি আরও কোথাও
দাঁড়াই কিংবা কথা কথা বলার থাকে আমি বলছি। ফাইনালি ওয়েলকাম টু তারকেশ্বর গেট, কিন্তু এত খুশি হওয়ার কিছু নেই। এখান থেকেও প্রায় 5 কিলোমিটার মন্দির। তো আপনারা হয়তো ভাবছেন যে আমার বাকি বন্ধুরা কোথায়, এটাই হয়, কিছুটা কিলোমিটার যাওয়ার পর সবাই আলাদা আলাদা হয়ে যায়। তো আমার দুটো বন্ধু আগে রয়েছে, একটা বন্ধু পেছনে রয়েছে। আমরা ডিসাইড করেছি যে লোকনাথে গিয়ে মিট করবো। ফাইনালি অ্যারাইভড লোকনাথ টেম্পল, এখানে একটা জল দেব। ফাইনালি পৌঁছে গেছি লোকনাথ মন্দির। এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দির, ভেতরে দেখাচ্ছি আপনাদেরকে। এই বাবার মাথা একটা দেবো, এটা আমার একটা জল যেটা এখানে চড়াবো। যেমনটা দেখলেন লোকনাথে, লোকনাথ ধামে বাবার মাথায় একটা জল চড়িয়ে দিয়েছি। এবার এখান থেকে একটা শর্টকাট রয়েছে যেটা দিয়ে আমরা যাব 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার তারকেশ্বর। একটুখানি রেস্ট নিই 5-10 মিনিট, তারপর এখান থেকে বেরোচ্ছি তারকেশ্বর গিয়ে ওখানে আর একটা জল দিয়ে তার কিছু খাবো, খেয়ে বেরিয়ে যাবো। পায়ের যা অবস্থা। পড়েছি লোকনাথ থেকে, এটা একটুখানি ক্যামেরা ডিফারেন্স দেখছেন কারণ আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, একটা বন্ধুর ফোন দিয়ে করছি। সো লোকনাথ থেকে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের দিকে। এটা হচ্ছে একটা ভেতরকার গ্রামের রাস্তা, মানে এটা লোকনাথ থেকে রাইট চলে যেতে হয়, তাহলে এটা শর্টকাট, মানে এটা 1 কিলোমিটার না 1.5 কিলোমিটার কম মেন রাস্তার থেকে। আশা করছি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, 1.5 কিলোমিটার আর বাকি। পৌঁছে গেছি, সামনে দেখতে পাচ্ছেন গেট তারকেশ্বর। এই যে ফিলিংসটা এটা বলে বোঝানো যাবে না। ফাইনালি 37 কিলোমিটার পর ঢুকছি গেটে। এই রাস্তা দিয়ে এলে 1 কিলোমিটার বেশি পড়তো, আমরা সোজা রাস্তাটা দিয়ে এলাম। ও ফাইনালি পৌঁছে গেছি এখানে তারকেশ্বর মন্দির। আহা দারুণ লাগছে, আমাদের বাঘগুলো এখানে রয়েছে, একটুখানি বসে জাস্ট রেস্ট করছি। অ্যান্ড এখান থেকে প্রসাদ নিয়ে যাব ভেতরে, যে পুকুরটা রয়েছে সেখানে স্নান করব, তারপরে জল চড়াবো বাবার মাথায়। একজন আসছে, একটা বন্ধু আসছে চন্দন বলে, যে ও এলেই আমরা ভেতর ঢুকে যাবো। আহা হোয়াট আ রিল্যাক্স, হোয়াট আ সেন্স অফ অ্যাচিভমেন্ট। তো উঠে পড়েছি ট্রেনে তারকেশ্বর থেকে, পুজো দেওয়া হয়ে গেছে, ওপরে খাবারগুলো রাখা রয়েছে, খুব দারুণ সাকসেসফুল হলো পুজোটা, সবাই একসঙ্গেই যাচ্ছি। কেসা লাগে চন্দন? ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। টায়ার্ড? তার জন্যই আমি করেছিলাম মূল, আপনারা যাতে কিছু জানতে পারেন এই এক্সপিরিয়েন্সটা বিষয়ে, কিভাবে হয় কি না, কি কি লাগে, কেমন করে যেতে পারেন এবং আরো ভালো কি করে করতে পারেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইকের বাটনটি প্রেস করে দেবেন এবং ইয়েস শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের হিমাচল প্রদেশের যে সিরিজটা সেটাতে ব্যাক করছি, এটা মাঝখানে এসছে, আমি জানি শ্রাবণ মাস, তার জন্য এটাকে আগে দেওয়া ভাবলাম। তো হিমাচল প্রদেশের সিরিজের 3rd এপিসোডটা অবশ্যই আসবে এর পরের ভিডিওতে, তো দেখতে ভুলবেন না সেই ভিডিওটা। তা তখন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার প্রিয় চ্যানেল ইয়োর ওন রোহিত। টাটা বাই।